আসসালামু আলাইকুম। মালদ্বীপ সেভাবে বীরদের এসএলআরটা ছিল, তো এটা আমরা দেশ সেবাতে কনভার্ট করছি। তো যারা আসলে আমাদের রেসলার চালাইতেছেন, রেসলার বানাইতে পারেন না, পিন বানাইতে পারেন না। পিন যারা বানাইতে পারেন তারা রেসলার বানাইতে পারতেছে না, তাদের জন্য আসলে একটা ভিডিও আমার তৈরি করতে বলতেছে, অনেকে বলতেছে। তো এ হলো রেসলার, মানে ওপেন করার পরে এ হলো সিস্টেম। তো এখানে ক্লায়েন্ট লেখা আছে, ক্লায়েন্টে টাচ করলে ম্যানেজ ক্লায়েন্ট, ম্যানেজ ক্লায়েন্টে টাচ করলে অ্যাড, অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসলো কলার আইডি কি, ক্লায়েন্ট আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ক্লায়েন্ট আইডি মানে ইউজার নেম কাস্টমারের, যেমন ধরেন আমি বানাবো কামাল, কামাল কামাল টু 345 বড় এ বি। হ্যাঁ, কামাল নামে আমি একটা ইউজার বানাইলাম, যেমন ধরেন আনকমন হইতে হবো, কারণ কামাল সুজা যদি কামাল দেই সেক্ষেত্রে কামাল নামে আমার সার্ভারে অনেক রেসেলার আছে, হ্যাঁ এটা নাও নিতে পারে, যার জন্য একটু আনকমন করতে হবে, ডিফারেন্স করতে হবে। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে যেমন ধরেন আমরা দিতে পারি 1 2 3 4 5 হচ্ছে এ, হ্যাঁ আবার দিতে হবে 1 2 3 4 5 বড় হাতের এ, বড় হাতের একটা ডিজিট দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে এখানে ব্যালেন্সের করে ব্যালেন্স আমি তে দিতে পারি 10 USD। আচ্ছা, রেড প্ল্যানের ক্ষেত্রে এখানে আমার কয়েকটা রেড প্ল্যান ছিল আছে, তো আসলে যে যে রেড প্ল্যান দিতে চাই ওটা দিলেই সম্ভব, মানে ওকে 1200 মিনিটের আছে এখানে দেওয়া আছে, আমি 1300 মিনিট দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ অ্যাডেড ক্লায়েন্ট কামাল 34AB সাকসেসফুলি। আচ্ছা, তো আমি যে রেসলারটা বানাইছি অ্যাডে যেয়ে বানাইছি, এখন সার্চে গেলে আমি পাবো কামাল নামে যে রেসলারটা আমি বানাইছি, কামাল A34AB। আচ্ছা, এগুলোর এটার ইউজার কিন্তু দেখাইতেছে, পাসওয়ার্ড দেখাইতেছে না, তো পাসওয়ার্ড দেখাবে না। তো পাসওয়ার্ড যখন টাইপ করবেন তখন মনে রাখতে হবে, না হলে এক জায়গায় টাইপ করে রাখতে হবে, লেখা রাখতে হবে যে আমি এই পাসওয়ার্ডটা দিতেছি। যদি তখন না রাখেন, মনে না থাকে, সেক্ষেত্রে এডিট করিয়াম, এডিটে যাইয়াম এখানে পাসওয়ার্ডটা কাইডে, হ্যাঁ আবার পাসওয়ার্ড দিতে পারবেন 1 2 3 4 5। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ডটা সেম দিতে হবে 1 2 3 4 5। সাবমিট করতে হবে। আচ্ছা, এই সিস্টেম, এখন আমি এটাতে রিচার্জ করবো, $10 দেওয়া আছে, 10-এর ভিতরে ক্লিক করলাম, ক্লিক করলে এই রিচার্জের ঘর আসছে, আরও 10 দিলাম, হ্যাঁ সাবমিট করে দিলাম, রিচার্জের ঘরে যেয়ে 10 লিখলাম, রিচার্জ হয়ে গেলে 20। তো বুঝতে পারছেন আশা করি সবাই। আচ্ছা, আর একটু দেখাই, যেমন ধরেন হোমে গেলাম, আবার প্রথম থেকে গেলাম, ম্যানেজ ক্লায়েন্ট, ম্যানেজ ক্লায়েন্ট অ্যাডে যাইলে রেসলার বানানো যাবে, ঠিক আছে, এই হলো প্রোগ্রাম। আচ্ছা, আমরা বেগে যাই, আমরা ম্যানেজ পিন, জেনারেট সিঙ্গেল পিন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে জেনারেট সিঙ্গেল পিন, জেনারেট সিঙ্গেল পিন ক্লিক করার পরে এখানে পিনের ঘর আসছে। পিন যেমন ধরেন 1 2 3 4 AB দিয়ে দিলাম, পাসওয়ার্ড
যে কোনো একটা দিয়ে দিলাম। এখন পিন ব্যালেন্স দিতে পারি আমি $1। আচ্ছা রেড প্ল্যান আমার যেটা ইচ্ছা আমি এটা দিতে পারবো। এখানে আমার রেড প্ল্যান কয়েকটা আছে, এই সাবমিট। হ্যাঁ পিন সাকসেসফুল হয়ে গেছে। পিন বানানোর অপশন নিলে এরকম এই পিনটা আমি দেখতে পাবো সার্চ পিনে যাইয়া। আচ্ছা সার্চ পিনে যাইয়া এখানে কোন পিন বানালাম, 1 2 3 4 5 এবি, এটা এটার ইউজার হলো, এটা পাসওয়ার্ড হলো, এটা তো ব্যালেন্স $1 দেওয়া আছে। একের মধ্যে ক্লিক করলাম, আরও গড় আসছে, এখানে রিচার্জের গড় আসছে, এখানে 5 দিলাম, এলো সিস্টেম রিচার্জ হয়ে গেল। এই পিনটাতে $1 দেওয়া ছিল, এখন $12 দিলাম, এই হলো $6। তো আশা করি বুঝতে পারতেছেন সবাই, আবার বুঝিয়ে দিচ্ছি আমি। রেসলার বানাইতে হলে হ্যাঁ একে অপশনগুলোতে যাওয়ার পরে, হ্যাঁ ক্লায়েন্টে টাচ করার পরে ম্যানেজ ক্লায়েন্ট অ্যাডে যাওয়ার পরে রেসলারের অপশন আসবে, ইউজার দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ রেড প্ল্যান সিলেক্ট করবেন, এই যে রেড প্ল্যান মাই এ ভয়েস রেড প্ল্যান, ভয়েস রেড প্ল্যান এখানে একটা থাকলে একটাই দিলেন। আচ্ছা নাম দেওয়া থাকলে নাম দিবেন, তো এখানে রেড প্ল্যান দেওয়া আছে, সিলেক্ট করতে হবে, এরকম করে সাবমিট করতে হবে। আর পিন বানানোর সময় ম্যানেজ পিন, ম্যানেজ পিনে যাওয়ার পরে জেনারেট পিন, জেনারেট সিঙ্গেল পিন, একটা পিন যদি বানাতে চান তাহলে জেনারেট সিঙ্গেল পিনে যেতে হবে, একটা পিন শুধু। তো একটা পিন এখানে বানানোর সময় যেতে হবে আপনার পিন নাম্বার, মানে পিনের ইউজার, পিন পাসওয়ার্ড, ঠিক আছে, ইউজার এবং পাসওয়ার্ড সেম দিবেন না, ইউজার পাসওয়ার্ড ডিফারেন্স হইতে হবে, হ্যাঁ একটা ডিজিট হলেও ডিফারেন্স হইতে হবে। রেড প্ল্যান সিলেক্ট করবেন, মানে ব্যালেন্স দিতে চাইলে দিতে পারবেন, দিয়ে সাবমিট করে দেবেন। তো ওকে, আবার এই পিনটা যদি দেখতে চান তাহলে সার্চ পিনে যাবেন, সার্চ পিনে গেলে ইউজার সহ পিন দেখতে পাবেন। রেসেলার যদি দেখতে চান, হ্যাঁ ম্যানেজ ক্লায়েন্টে যাওয়ার পরে সার্চ, সার্চে ক্লিক করলে রেসেলার দেখতে পারবেন যে কোন রেসেলার আপনি বানাইছেন, কোন রেসেলার ব্যালেন্স কত আছে, এই হলো সিস্টেম। তো ঠিক আছে, ওকে।